আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপু ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন, যাক শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপু আমরা শুরুতে পরিচয় পর্বটা সেরে নিব। আপনার নাম কি? রেহেনা পারভিন। রেহেনা পারভিন না খালি রেহেনা, কোনটা? না পারভিন। পারভিন, আচ্ছা আচ্ছা। তো পারভিন আপু আপনার জীবনের গল্পটা শুনবো আমরা। আমাদের আমাদেরকে বলুন আজকে আপনার ক্যামেরার সামনে কেন আসছেন, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার কেউ নেই, আমার বাবা নেই, মা নেই। আপনার পরিবারে আপনার কেউই নেই, বাবা মা কেউই নেই? না। আচ্ছা আচ্ছা, তো বাবা মা কেউই নেই তার কারণটা কি একটু বলবেন? আমি ছোটবেলাতে আমার বাবা আমার মা বলে মারা গেছিল, আমার নানি আমাকে মানুষ করছে। ছোটবেলা থেকেই আমার মা মারা গেছিল, আমার নানি আমাকে মানুষ করছে। আমি বড় হয়ে দেখছি আমার নানিকে বলতেছি যে নানি আমার মা কই, কত মা মারা গেছে তুই বলতে পারবি না। তখন আমি বলতেছি যে আমার তাহলে বাবা কাছে কি, তাহলে বাবা তো নাই, তোর বাবা যে বিয়ে করে কোথায় গেছে এটা আমি জানি না। তখন আমি বলতেছি যে তাহলে আমি এখন কি করব, আমি তোকে মানুষ করতেছি। তো মানুষ আমার নানি অসুস্থ এখন বর্তমানে, আমরা আমার নানি বাসা বাড়িতে কাজ করে আমাকে মানুষ করছে। আরবি পড়ছিলাম, অথচ কোরআন শরীফ হাতে নিয়েছি, খতম দিইনি। কোরআন শরীফ হাতে নিয়েছেন, খতম দেননি? না। আচ্ছা ঠিক আছে বোন, আমি শুনবো। তার আগে জানতে চাইবো আপনার, আপনি যখন আপনার নানুর কাছে ছোটবেলা থেকে নানুর কাছে মানুষ হয়েছে? মানুষ ছিলাম, মানুষ হয়েছে, মানুষ হয়েছে। হ্যাঁ। ছোটবেলায় কি আপনার বাবা মা মারা যায়? হ্যাঁ। ছোটবেলায় বাবা মা মারা যায়। তো বাবা মা মারা যাওয়ার পরে আপনি নানুর কাছে মানুষ? হ্যাঁ মানুষ হয়েছিলাম। আচ্ছা, যখন আপনি নানুর কাছে মানুষ, আপনার কি ভাই বোন আপনারা কতজন? আমরা, আমার ভাই বোন নেই, আমি একাই। আপনার কোনো ভাই বোন নেই? না। আপনি একাই? হ্যাঁ। আচ্ছা, দর্শক বোনটির কোনো বোন নেই, ভাই নেই, তার পরিবারে তিনি একাই। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে কিভাবে ধীরে ধীরে বেড়ে উঠলো সেই গল্পটা আমরা শুনব। আচ্ছা, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন, নানুর কাছে মানুষ হয়েছেন, কত বছর বয়স থেকে? আমি ছোটবেলায় তো নানুর কাছে মানুষ ছিলাম, দু বছর যখন আমার বয়স তখন আমি বলতেছি যে আমার মা কই, তখন আমার নানু বলতেছে যে মা নাই, মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, নানু বলছে এটা? এটা বলছি। তখন আমি আমার নানুর কাছে মানুষ হইলাম, মানুষ হওয়ার পর আমার নানু কই যে বাসা বাড়িতে কাজ করে খিলাই, খাওয়ার পর আমাকে মানুষ করলো। তো আমি বলতেছি যে আমার জীবনের তো একটা কিছু আছে, আছে না? আমিও তো চাই যে আমার জীবনে একটা সুখ শান্তি আসুক। আমার পাশে অনেক মানুষে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ডিমেন্ড চায়, যৌতুক চায়, আমি দিতে পারি না, আমার নানি দিতে পারে না, আমি কোথায় পাবো? ওই জন্য আমি বলতেছি যে একটা প্রতিবেদন দিয়ে আসি। সবাই বলতেছে যে ক্যামেরার পাশে যা, গেলে একটা কেউ যদি কোনো ভাইয়া যদি সাহায্য করে। আপনার কি বিয়ে শাদি হয়নি? না ভাইয়া, বিয়ে শাদি হয়নি। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 18 চলতেছে। 18 চলতেছে? হ্যাঁ। এখনো বিয়ে শাদি হয়নি? না। বিয়ে শাদি প্রস্তাব আসে? আসে, বিয়ের প্রস্তাব আসে, কিন্তু যৌতুক দিতে পারে না আমার নানি। বিয়ের প্রস্তাব আসে কিন্তু যৌতুক দিতে পারে না? আপনার আপনার মামা মামা আছে? মামারা আছে? মামা আছে একটা, তা সে শ্বশুর বাড়িতে থাকে, বউ আচ্ছা নেই। বউ আচ্ছা নিয়ে শ্বশুর বাড়িতে থাকে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মামারা মামাদের আর্থিক অবস্থা কি ভালো? ওরা তো ওরা ওমা সংসার নিয়ে ওরা ব্যস্ত, আমার খোঁজ খবর রাখে না। তারপর পড়ার বেটি ওরা মামা, আমরা বোন ভাই, বোনের বেট মেয়ে, ওই জন্য ওরা যায় না, আমার নানি যাইতে দেয় না আমাকে। নানি যাইতে দেয় না? না, নানি যাইতে দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন। আপনার মামাদের মামাদের অবস্থা ভালো থাকলো, অসুবিধা নেই, মামারা তো আর আপনাকে দিয়ে দিবে না, যত থাকুক না কেন, দিবে, আমাকে দিবে না। তো আপনার 18 হলো, এখনো বিয়ে হলো না, যৌতুকের জন্য? যৌতুকের জন্য। আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী বসার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে, কেন না, ইচ্ছা আছে, কিন্তু আমি যে আমাকে নিবে তা আমার নানুর কাছে প্রস্তাব দিতে হবে, যে ভাইয়া আমাকে বিয়ে করতে চাবে সে আমার নানুকে প্রস্তাব দিবে।
যিনি আপনাকে বিয়ে করবে নানুর কাছে প্রস্তাব দিতে হবে, প্রস্তাব দিতে হবে, তাকে আমি বিয়ে করব, তারপরে বিয়ে করবেন। হ্যাঁ। দর্শক আপনারা শুনলেন এই ভন্টি বোন, আপনার নাম আরেকটি বার বলবেন? পারবিন। পারবিন। দর্শক আপনারা যারা পারবিনকে বিয়ে শাদীর প্রস্তাব দিবেন অবশ্যই তার নানুর কাছে প্রস্তাবটি দিতে হবে। তার এখনো বিয়ে হয়নি, 18 বছর প্লাস, তো তার বিয়ে শাদী হয়নি কেন, যৌতুকের জন্য ইতিমধ্যে আমরা তুলে ধরেছি, যৌতুকের দায়ে তার বিয়ে হচ্ছে না। তো আপনারা যারা এই পারবিনকে বিয়ে শাদী করবেন অবশ্যই তার নানুর কাছে বিয়ের প্রস্তাব দিবেন, এবং যাচাই বাছাই করে তার নানু তাকে বিয়ে শাদী দিবে কি দিবে না এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তো পারবিন আপু, বিষয়টা হচ্ছে আপনার গ্রামের বাড়িটা কোথায় একটু বলবেন? আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম। হ্যাঁ। আপনার আপনাকে যদি কেউ আপনার গ্রামে যদি কেউ যেতে চায় সরাসরি, তো কিভাবে যাবে আপনাদের পুরো ঠিকানাটা বলুন, কি গ্রাম, কোন ডিস্ট্রিক্ট, কোন বিভাগ একটু খুলে বলুন। আমার গ্রাম কুড়িগ্রাম, জেলাও কুড়িগ্রাম, থানাও কুড়িগ্রাম, আর বাড়িও কুড়িগ্রাম। বাড়িও কুড়িগ্রাম। হ্যাঁ। আচ্ছা, থানা জেলা বাড়ি সবই কুড়িগ্রাম? হ্যাঁ, কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা। তো এখন একটা বিষয় হচ্ছে আপনি এখন থাকেন কোথায়? কোথায় থাকেন আপনি এখন বর্তমানে? বর্তমানে থাকি, বলতে পারছেন না? না, বলতে পারছি কিন্তু মনে নেই। ঢাকাতে থাকেন নাকি গ্রামে থাকেন? ঢাকাতে, গ্রামে আর কি। গ্রামে থাকেন? হ্যাঁ। তো ঢাকা কিভাবে আসছেন আপনি? আমরা তো আপনাকে ঢাকা পেলাম। হ্যাঁ, ঢাকায় পেলাম। ওই যে আমার একটা আপু আছে গ্রামের, ও বলতেছে যে চল, তোর এত কষ্ট, তো নানি আর কত তো খিলাবে, আর তো চলতে পারে না, তো একটা প্রতিবেদনের নাম দিয়ে যদি কেউ সহযোগিতা করে তোর নানিকে সুস্থ করতে পারবি, টাকা পয়সা দিই, আর তোরও যদি কিছু হয় তুইও কিভাবে করবি, বিয়ে করবি। আচ্ছা আচ্ছা, তাই আসছেন? তার জন্য আসছি। মূলত কি আসছেন কি একদম গ্রাম থেকে না? গ্রাম থেকে। গ্রাম থেকে আসছেন? গ্রাম থেকে ঢাকা আসছেন প্রতিবেদনের জন্য? হ্যাঁ। কুড়িগ্রাম থেকে ঢাকায়? ঢাকায়। আচ্ছা, তখন প্রতিবেদনের মাধ্যমে আপনি কি ধরনের উপকৃত হতে চাচ্ছেন আপনি একটু বলবেন? প্রতিবেদনের মাধ্যমে আপনার কি উপকার হবে একটু বলবেন? উপকার হবে আমার নানি, আমার নানুকে সাহায্য করবে, আমার নানু অসুস্থ, তাকে আমি সাহায্য করলে তাকে আমি ওষুধ পানি খাওয়াইতাম, ভালো করতাম, সুস্থ করতাম। তারপর আমার জীবনে কিছু কোনো ভাই যদি আমাকে সাহায্য করে তার পাশে আমি দাঁড়াইতাম। মানে আপনি মূলত আসছেন একটু সাহায্য সহযোগিতার আশায়, যদি আপনাকে কেউ একটু সাহায্য সহযোগিতা করে করে তার জন্য আসছিলাম। তার জন্য আসছিল আপনাকে সাহায্য সহযোগিতা করতে করবে, এবং অনেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে, সেই বিষয়গুলো আমরা পরের পর্বতে তুলে ধরার চেষ্টা করব। তো বোন আপনাকে যে সাহায্য সহযোগিতা করবে আপনার সঙ্গে তো একটু যোগাযোগ করতে হবে বা আপনার সঙ্গে একটু কথা বলতে হবে আগে। তো আপনার সেই মাধ্যমটা আছে? আছে। কি আছে? মোবাইল নাম্বার। নাম্বারটি কি মুখস্থ আছে আপনার? না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না? না। আচ্ছা দর্শক, আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব এই ভন্টির। আপনারা যারা এই ভন্টিকে বিয়ে শাদী করবেন বা বিয়ের প্রস্তাব দিবেন সরাসরি তার কাছেই ফোন দিবেন এবং তার সঙ্গে কথাবার্তা বলে বিয়ে শাদী করেন বা সাহায্য সহযোগিতা করেন, আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আগে জেনে বুঝে সাহায্য সহযোগিতা করবেন বা বিয়ের প্রস্তাব দিবেন, পরবর্তীতে বিয়ের কথা বলে টাকা দিয়ে প্রতারিত হয়ে আমাদের কাছে আসবেন না, আগে যাচাই বাছাই করে নিবেন। আমরা কারো বিয়ের শাদীর দায় দায়িত্ব নেই না। দর্শক আপনারাই অনেক সময় আমাদেরকে বলুন যে বিয়ের শাদী বসবে কি না, সেজন্য আমরা অ্যাকচুয়ালি বিয়ের কথাটা উল্লেখ করেই, এছাড়াও বিয়ের কথা উল্লেখ করার কোনো দরকারই ছিল না। আচ্ছা বোন, আমরা শেষ করব প্রতিবেদন, তার আগে জানতে চাইব আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে লাস্ট কোনো কিছু বলার আছে কি না, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? কি বলবো, কিছুই বলার নেই। এই তো আমার এটাই তো, আমি এটাই চাই যে আমার কেউ সাহায্য করুক, সাহায্য করুক কোনো ভাইয়া, আমাকে মোবাইল নাম্বার নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করুক, মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করুক। হ্যাঁ, সে যদি আমাকে, কোনো ভাইয়া যদি আমাকে সাহায্য করে আমি তার পাশে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা,
তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছেন পারভিনের, পারভিন না আপু? হ্যাঁ পারভিন। আপনারা যারা শুনছেন পারভিনের জীবনের গল্প, দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল থেকে বেশি বেশি এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।